আগামী 2রা সেপ্টেম্বর লখনৌতে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের একটি প্রদর্শনী ম্যাচ হওয়া নিয়ে আলোচনা চলছে। সেখানকার কেডি সিং বাবু স্টেডিয়াম নতুনভাবে সংস্কার করার পর উদ্বোধন করা হবে। উত্তরপ্রদেশ ফুটবল সংস্থা অল ইন্ডিয়া ফুটবল সংস্থাকে চিঠিতে লিখেছে, সেই উপলক্ষে দেশের সেরা দুই ক্রাউডফুলার দল মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে তারা ইচ্ছুক। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে। কল্যাণ চৌবে জানিয়ে দিয়েছেন এটা এখন আলোচনা স্তরে আছে, কারণ কতগুলো টেকনিক্যাল বাধা আছে। ওই সময় মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের প্রথম সারির প্রায় 12 জন খেলোয়াড় জাতীয় দলে থাকবেন। মোহনবাগানের 7 জন, ইস্ট বেঙ্গলের 5 জন খেলোয়াড়কে ডেকে নেওয়া হয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য, তারা তখন হায়দ্রাবাদে থাকবেন। ফার্স্ট 11 যাওয়া তাই সম্ভবপর নয়। বিদেশিরা কি যাবেন নাকি ইন্ডিয়ানদের মধ্যে একটা মিক্স টিম বানানো হবে, ডেভেলপমেন্টাল টিম যেটা কলকাতা লিগে খেলছে এবং সিনিয়র টিমের কিছু প্লেয়ার, এটা সবই আলোচনা স্তরে রয়েছে বলে কল্যাণবাবু জানিয়েছেন। তবে প্রপোজালটা এসছে, খবর একটাই যে যদি আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ, সেই তার লখনৌতে আগামী 2রা সেপ্টেম্বর কেডি সিং বাবু স্টেডিয়ামের নবনির্মিত সংস্কার হওয়ার পর উদ্বোধনে তারা মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে একটি প্রীতি ম্যাচ করতে চায়।